আগামী 2রা মার্চ রাজ্য বিধানসভা নির্বাচনের ভোট গণনা করা হবে। বর্তমানে জনগণের রায় ইভিএম মেশিনে বন্দী অবস্থায় স্ট্রংরুমে রাখা হয়েছে, তাই এই ভোট গণনাকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে সেই বিষয়টি সামনে রেখে বৃহস্পতিবার আমতলী থানায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে সর্বদলীয় বৈঠক করেন এডিশনাল এসপি রাজদীপ দেব। আয়োজিত এই বৈঠকে থানার পুলিশ অফিসাররাও উপস্থিত ছিল। এ বিষয়ে এডিশনাল এসপি বলেন, বৈঠকে সবগুলি রাজনৈতিক দলকে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার জন্য বলা হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে। পাশাপাশি পুলিশকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য তিনি রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে আহ্বান জানিয়েছেন। সাব ডিভিশনাল মিটিং রেখেছিলাম, সেটার মধ্যে সিএপিএফ এর অফিসার আর সব পলিটিক্যাল পার্টি নেতৃবৃন্দ প্রেজেন্ট ছিল। আমরা কথা ছিল সবাইকে এক্সর্ট করা হয়েছে, সবাই যাতে শান্তি বজায় রাখে এখন থেকে শুরু করে একদম ইলেকশনের পর অবধি, এবং সোশ্যাল মিডিয়া পোস্টগুলো যাতে মনিটর করে ওদের কার্যকর্তারা কী করছে কি না। সব পলিটিক্যাল পার্টিকে এইসব রিকোয়েস্ট রাখা হয়েছে, ওরা পরবর্তী সময় আমরা একটা প্লেজও নিয়েছি ওদেরকে দিয়ে, যে কোনো রকমের ভায়োলেন্স কেউ উস্কানিও দেবে না, করতেও দেবে না। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।